আজকে আমরা যে ক্লাস শুরু করবো এটা আপনাদের অনেক ইম্পর্টেন্ট ক্লাস। এই জন্য ইম্পর্টেন্ট কারণ আপনারা শুধুমাত্র এই ব্লগ থেকেই কি আর্নিং করতে পারবেন যদি আপনি ব্লগে কন্টিনিউ কন্টেন্ট পাবলিশ করতে পারেন। আর এই ব্লগ সাইটটা মূলত আমাদের কোনো আপনার ডিজিটাল মার্কেটিংয়ের কাজে এতটা প্রয়োজন হবে না, খুব অল্প ব্লগ সাইটটা আপনার প্রয়োজন হয়। তবে ফ্রি ব্লগটা কম প্রয়োজন হয়, বাট যদি এটা আমাদের আগে ব্লগ শুরু করি, আমরা শুরু করলে বুঝতে পারবেন যে আসলে মার্কেটিংয়ের কাজে আমাদের কোন জিনিসটা প্রয়োজন হয় বা ব্লগের ক্ষেত্রে আমরা কোন কোন কাজে আমরা এই ব্লগটার মার্কেটিং করতে পারি। তবে একটা ব্লগ সাইট আপনার কাজে, মানে আপনি যখন আর্নিং করতে চাবেন তখন যদি ব্লগে সময় দেন, কন্টিনিউ সময় দিতে থাকেন, তাহলে দেখবেন যে 3 মাস 6 মাস পরে এখান থেকে আপনি একটা আর্নিং করতে পারবেন। তো ব্লগ মার্কেটিং শুরু করার আগে আমাদের এখানে যেটা জানতে হবে যে আসলে ব্লগটা কি জিনিস। দেখেন এখানে আমি নোট করছি, ওয়েবসাইট মার্কেটিং। তো মূলত আমাদের এই ক্লাসটা হচ্ছে ওয়েবসাইট মার্কেটিং। ওয়েবসাইট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেমন ইউটিউব মার্কেটিং, ভিডিও মার্কেটিং, তারপর আপনার ওয়েবসাইট মার্কেটিং। ওয়েবসাইট মার্কেটিং আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা টপিকস। এবং ওয়েবসাইটে কিভাবে মার্কেটিং করতে হয় বা কি কিভাবে করা যায় এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো ওয়েবসাইট মার্কেটিং, ওয়েবসাইট মার্কেটিং করার আগে এখানে আসলে আমাদের আরো কিছু দেওয়া উচিত ছিল। সেটা হচ্ছে হলো ওয়েবসাইট আসলে কয় ধরনের হয়, কি কি ধরনের ওয়েবসাইট আমাদের হয়। আমি এটা এখানে দেই না এই কারণে যেহেতু আমাদের শুধুমাত্র ব্লগ নিয়ে আমরা কাজ করব, তো সেহেতু শুধুমাত্র আমরা ব্লগের আলোচনায় চলে গেছি। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা বলি যে আসলে ব্লগ সাইট গুলো কি কি বা কত ধরনের ব্লগ সাইট আছে, কত ধরনের ওয়েবসাইট আছে, প্রথমে আমরা ব্লগ সাইট দিয়ে শুরু করতে পারি। যে ব্লগ ওয়েবসাইট, তাহলে ব্লগ ওয়েবসাইট একটা ওয়েবসাইট। এরপরে আপনারা দেখেন ই কমার্স ওয়েবসাইট, যেখানে ই কমার্সের পণ্য সেল করা হয়। বিজনেস ওয়েবসাইট, তারপরে আপনার এডুকেশন ওয়েবসাইট। এডুকেশন ওয়েবসাইট গুলো বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার এরা ব্যবহার করে। বিজনেস ওয়েবসাইট বিভিন্ন প্রাতিষ্ঠানিক যেই বিজনেস বা আপনার শিল্প প্রতিষ্ঠান আছে এদের যে ওয়েবসাইট সেটাকে বিজনেস ওয়েবসাইট বলে। এরপর আপনার ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স ওয়েবসাইট, বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট থাকতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইট থাকতে পারে, এদের যে ওয়েবসাইট এদেরকে এই রিলেটেড ওয়েবসাইট বলে। এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট, বিভিন্ন এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেল, তারপরে আপনার আদার্স যে এন্টারটেইনমেন্ট যে চ্যানেলগুলো আছে এদের যে ওয়েবসাইট সেটাকে এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট বলে। নিউজ ওয়েবসাইট বা ই পোর্টাল যেটাকে বলে, নিউজ, যেখান থেকে আমরা কি পাই নিউজ বা এ ধরনের কোনো কিছু পাবলিশ করা হয় সেটাকে নিউজ ওয়েবসাইট বলে। এরপর আপনার স্পোর্টস, স্পোর্টস ওয়েবসাইট, এটা নিউজ ওয়েবসাইটের মধ্যে আপনি বলতে পারেন যে স্পোর্টস ওয়েবসাইট নিউজ ওয়েবসাইটের মধ্যে। এরপরে আপনি কতগুলো বল, অনেক অনেকগুলোই তো বললাম। মোট কথা এই যে ক্যাটাগরি আলাদা আলাদা ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা আলাদা, মানে একটা আরেকটার থেকে আলাদা, একটা আরেকটার থেকে কাস্টমাইজ আলাদা। যেমন ই কমার্স ওয়েবসাইটের কাস্টমাইজ একরকম, এটার সাথে আপনি বিজনেস ওয়েবসাইটের কাস্টমাইজ করতে পারবেন না। আরেকটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাদের প্রত্যেকেরই একটা পোর্টফোলিও ওয়েবসাইটের প্রয়োজন হবে। পোর্টফোলিও ওয়েবসাইট আপনার পার্সোনাল নিজের পরিচয়কে তুলে ধরে যেই ওয়েবসাইট করা হয়, এক কথায় সিভি। আমরা সিভি তৈরি করি, ডক ফাইলে যে সিভিটা তৈরি করি, এই সিভিটা ডাইরেক্ট কি থাকবে, আমার একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটটাই হচ্ছে আমার জন্য সিভি, যেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। সেই পোর্টফোলিও ওয়েবসাইটে আপনি কী কী কাজ জানেন, কী কী কাজ পারেন, সেগুলো সেখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে এই হলো বিভিন্ন ধরনের ওয়েবসাইট, অসংখ্য অনেক ধরনের ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা শুধুমাত্র ব্লগ ওয়েবসাইট। এবং এই এত ওয়েবসাইটের মধ্যে ব্লগ ওয়েবসাইটটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, আমরা ব্লগ থেকে জানি যে কেন ব্লগ সাইটটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওয়েবসাইট মার্কেটিংয়ে আমরা শুধুমাত্র ব্লগ নিয়ে কাজ করব। তাহলে হোয়াট ইজ ব্লগ, ব্লগটা কি? এ ব্লগ ইজ ভেরি সিমিলার টু এ ওয়েবসাইট, তার মানে ওয়েবসাইটে একটা ব্লগ হচ্ছে একটা ওয়েবসাইটের মতো। এ ব্লগ ইজ এ ডায়েরি জার্নাল দ্যাট ইজ মোস্টলি মেনটেইন বাই ওয়ান পারসন, যাকে ব্লগার বলা হয়। ইউজুয়ালি ব্লগস আর বিং আপডেটেড কোয়াইট ওপেন, মানে এই ব্লগগুলো আপডেট করা হয় অন এ ডে, দিনে একবার, অনস এ উইক, সপ্তাহে একবার, অনস এ মান্থ, মাসে একবার। ব্লগস ক্যান বি প্রাইভেট, এই ব্লগগুলো প্রাইভেট হতে পারে,
বাট মোস্ট অফ দেম আর অ্যাভেলেবেল অন দ্য ইন্টারনেট, কিন্তু বেশিরভাগ যেগুলো ইন্টারনেটে আমরা ব্লগ দেখতে পাই ফর আদার্স টু সি, মানে অন্যদের দেখানোর জন্য, সেগুলো প্রাইভেট না। তার মানে বেশিরভাগ ব্লগগুলোই হচ্ছে, বেশিরভাগ ব্লগগুলোই কি আপনার পাবলিক, প্রাইভেট কম। তাহলে ব্লগ দুই ধরনের ব্লগ আপনারা ক্রিয়েট করতে পারেন, একটা হচ্ছে প্রাইভেট ব্লগ আর একটা হচ্ছে পাবলিক ব্লগ। তাহলে ব্লগ কি এটা হয়তো আপনারা বুঝতে পারছেন, সিমিলার টু ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইটের মতোই। তো ব্লগ ওয়েবসাইট, একটা ব্লগ ওয়েবসাইট হচ্ছে একটা ডায়েরির মতো অথবা জার্নালের মতো, দ্যাট ইজ মোস্টলি মেনটেন বাই ওয়ান পার্সন, যেটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একজন ব্যক্তি পরিচালনা করেন, যাকে বলা হয় ব্লগার। একাধিক ব্যক্তি অনেক সময় দেখা যায় যে একটা ব্লগে দুই তিনজন মিলে একটা ব্লগ করেন, তো বেশিরভাগ ক্ষেত্রেই মেনটেন বাই ওয়ান পার্সন। ইউজুয়ালি ব্লগস আর বিং আপডেটেড কোয়াইট ওপেন, মানে প্রায় এই ব্লগগুলো আপডেট করা হয়, যেমন আপনার যে ব্লগ থাকবে আপনি সেই ব্লগটা কী করবেন, প্রতিনিয়ত আপডেট করতে থাকবেন। যখন কোনো কন্টেন্ট আপনি পাবলিশ করবেন, কোনো একটা পোস্ট আপনি সেখানে করতে যাবেন, তখন আপনাকে এটা প্রতিনিয়ত আপডেট করতে হবে। তো এরপরে দেখি ব্লগ কি সেটা বুঝতে পারলেন। হোয়াই শুড ইউ ক্রিয়েট এ ব্লগ অ্যান্ড জয়েন দ্য ব্লগিং কমিউনিটি, কেন আপনি ব্লগ ক্রিয়েট করবেন এবং এই ব্লগিং কমিউনিটিতে যোগ দিবেন, এটা কেন? তো এখানে চারটা পয়েন্ট আছে। এক নাম্বার যেটা, ব্লগিং হ্যাজ কোয়াইটলি বিকাম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়েজ টু কমিউনিকেটিং অ্যান্ড স্প্রেডিং ইনফরমেশন অ্যান্ড নিউজ। তাহলে ব্লগ হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা ব্যবস্থা, সেটা আমার মানে মোস্ট পপুলার, সবথেকে জনপ্রিয় অ্যাওয়ে পথ অফ কমিউনিকেটিং অ্যান্ড স্প্রেডিং, মানে আপনার যোগাযোগ করা এবং প্রকাশ করা, পাবলিশ করা ইনফরমেশন অ্যান্ড নিউজ। দেয়ার আর লিটারালি মিলিয়ন্স অফ ব্লগস অনলাইন, তাহলে এখানে কি প্রায় মিলিয়ন্স অফ ব্লগস, তার মানে লক্ষ লক্ষ ব্লগ আছে অনলাইনে, ক্লিয়ার? তো এটা ছিল এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার, ইটস এ গ্রেট অ্যাওয়ে টু এক্সপ্রেস ইউর সেলফ অ্যান্ড অলসো এ ফ্যান্টাস্টিক অ্যাওয়ে টু শেয়ার ইনফরমেশন উইথ আদার্স। তাহলে ইটস এ গ্রেট অ্যাওয়ে টু এক্সপ্রেস ইউর সেলফ, মানে নিজেকে প্রকাশ করার জন্য এটি মহৎ বা গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, অ্যান্ড অলসো এ ফ্যান্টাস্টিক অ্যাওয়ে, এবং একটি পথ টু শেয়ার ইনফরমেশন উইথ আদার্স, এবং কিছু ইনফরমেশন আপনি অন্যদের সাথে কি ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারবেন। ইউ বিকাম এ বেটার পারসন অ্যান্ড বেটার রাইটার, এ বেটার রাইটার আপনি হতে পারবেন, একজন বেটার বিশেষ ব্যক্তিত্ব বা একজন বেটার রাইটার। দ্য বেস্ট রিজন, সব থেকে গুরুত্বপূর্ণ কারণটা কি, ইউ ক্যান মেক মানি ডুইং ইট, আপনি এটা করে কি টাকা উপার্জন করতে পারবেন। তাহলে মোস্ট যে চারটা এখানে আপনাদের ইম্পর্টেন্ট, যে আমরা ব্লগ কেন ক্রিয়েট করবো বা ব্লগ কমিউনিটিতে আমরা কেন জয়েন করবো। আপনার যদি লেখার ইচ্ছা থাকে, আপনি যদি রাইটার হন, আপনি যদি তাহলে এখানে আমরা মোস্ট চারটা যে ইম্পর্টেন্ট কেন আমরা ব্লগিং করব। তো প্রথমটা হচ্ছে হলো এটা অনেক দ্রুততম একটা মাধ্যম, যেটার মাধ্যমে কি আমরা যোগাযোগ করতে পারি, আমরা আমাদের ইনফরমেশন নিউজগুলোকে অন্যদের মাধ্যমে প্রকাশ করতে পারি, এবং দেয়ার আর মিলিয়ন্স অফ ব্লগস অনলাইন, মানে অনলাইনে কি মিলিয়ন্স, মানে লক্ষ লক্ষ কি লক্ষ লক্ষ আপনার ব্লগ ওয়েবসাইট আছে। ইটস এ গ্রেট ওয়ে টু এক্সপ্রেস ইউর সেলফ, এটার মাধ্যমে আমরা নিজেদেরকে অন্যদের মাধ্যমে প্রকাশ করতে পারবো, এটা একটা বেটার মাধ্যম বেটার রাইটার হওয়ার। এবং বেস্ট রিজন হচ্ছে আমরা এটা থেকে কি, যেটা আমাদের উদ্দেশ্য থাকবে বা আমরা প্রত্যেকটা ব্লগারেরই এই উদ্দেশ্য, আমাদের এই লাস্ট পয়েন্ট যেটা, একটা উদ্দেশ্য থাকে যে আমরা একসময় এখান থেকে আর্নিং করব। ইউ ক্যান মেক মানি ডুইং ইট। এরপরে আমরা যদি দেখি, ওকে, তো ডোমেন হোস্টিং, আমাদের ব্লগিং করতে হলে বা যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আমার দুইটা জিনিস সবার আগে লাগে, বা দুইটা জিনিস আমার সবার আগে প্রয়োজন, সেটা হচ্ছে হলো ডোমেইন আর একটা হচ্ছে হলো হোস্টিং। এটা আপনি আমার মোবাইল সিমের সাথে তুলনা করতে পারেন। আমি যখন কারোর সাথে ফোনে কন্ট্যাক্ট করতে চাচ্ছি, তাহলে আমি কারোর সাথে ফোনে কথা বলার জন্য আমার লাগবে একটা নাম্বার, এই নাম্বারটাকে আমরা ডোমেইন বলতে পারি, এটা হচ্ছে আমাদের যোগাযোগ করার জন্য ডোমেইন। আর যদি বলি আমি এখন আমার কাছে নাম্বার আছে, তাহলে আমি এখন তার সাথে যোগাযোগ করতে গেলে আমার ভিতরে কী লাগবে, ব্যালেন্স লাগবে, আমার সিমের মধ্যে ব্যালেন্স লাগবে, ব্যালেন্স ছাড়া কি আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। তাহলে এটাকে আমরা বলতে পারি হোস্টিং, ক্লিয়ার? যে আমাদের ওয়েবসাইট করতে গেলে ডোমেইন অ্যান্ড হোস্টিং লাগবে। অনেকেই নাম দুটা নতুন শুনতেছেন, অনেকেই আবার কি এই নাম দুটার সাথে পরিচিত আছেন,
তো যারা নতুন তারা এই নাম দুটার সাথে খুব বেশি পরিচিত হয়ে যাবেন, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার হতে যাচ্ছেন। তো ডোমেন হোস্টিং একটু ভালো করে বুঝবেন, ডোমেন হচ্ছে নাম, ডোমেন হচ্ছে নাম। দ্য ডোমেন ইজ বেসিক্যালি দ্য ইউআরএল অফ ইউর ওয়েবসাইট। আমরা যেই ওয়েবসাইট ক্রিয়েট করব সেই ওয়েবসাইটের ইউআরএল যেটা, এই ওয়েবসাইটের ইউআরএল, লাইক এই যে আমরা এখন যেটাই আছি, যেই লিঙ্কে আমরা এসে ক্লাস করতেছি গুগল মিটের, meet.google.com/dfashsdgc, তারপরে -sia, এটা হচ্ছে ডোমেইন। এই ইউআরএলটাকে বলা হয় ডোমেইন। তাহলে আমরা যত ওয়েবসাইটে যাই প্রত্যেকটা ওয়েবসাইটের ইউআরএল, www আমরা লিখে যেই কিছু ওয়ার্ড লিখি, ক্যারেক্টার লিখি, এটাই হচ্ছে ডোমেইন। তাহলে আমাদের ডোমেইন হচ্ছে কি, আমাদের ওয়েবসাইট করতে গেলে আমাদের একটা ডোমেইন লাগবে এবং এটা ইউআরএল অফ ইউর ওয়েবসাইট। এক্সাম্পল দিয়েছে এখানে কিছু, google.com ইজ দ্য ডোমেইন, তাহলে এই google.com এটা হচ্ছে ডোমেইন। facebook.com, তাহলে এখানে facebook.com, এই facebook.com-টা হচ্ছে ডোমেইন। তার মানে আমরা আমাদের যেই মানে যেই ওয়েবসাইট ক্রিয়েট করব, যে নামটা আমরা দিব, ওই নামটাই হচ্ছে আমাদের ডোমেইন। এরপর দেখেন হোস্টিংটা কি, হোস্টিং ইজ বেসিক্যালি দ্য কোম্পানি দ্যাট পুটস ইউর ওয়েবসাইট আপ অন দ্য ইন্টারনেট সো এভরি ওয়ান এলস ক্যান সি ইট, এভরিথিং উইল বি সেভ অন দেয়ার, থিঙ্ক অফ ইট অ্যাজ এ কম্পিউটার হার্ড ড্রাইভ অন দ্য ইন্টারনেট হোয়ার ইউর ব্লগ উইল বি সেভ। তো সহজ জিনিস, যে কম্পিউটারে আমরা যদি কোনো মুভি রাখতে চাই, কম্পিউটারে আমরা কোনো ডকুমেন্ট, কোনো ফাইল যদি রাখতে চাই, আমাদের হার্ড ডিস্ক কিনতে হয়। তাহলে এই যে আমাদের হার্ড ডিস্ক, এটা কত জিবি থাকে? আমরা 500 জিবি হার্ড ডিস্ক নিতে পারি, 1000, 1 টেরাবাইট দিতে পারি। এই যে হার্ড ডিস্কটা, কম্পিউটারে কোনো ফাইল, কোনো ডকুমেন্ট রাখার জন্য স্পেসের প্রয়োজন, জায়গার প্রয়োজন, এটাই হচ্ছে হোস্টিং। ওয়েবসাইটে আমরা যখন কন্টেন্ট, আমরা যখন ডক ফাইলে কোনো কন্টেন্ট ক্রিয়েট করি, দেখেন ডক ফাইলে দেখায় যে এটা কত কেবি, কতটুকু জায়গা সে নিল। তাহলে স্বাভাবিক এই লেখাগুলো যখন আমরা ওয়েবসাইটে দিব, তার মানে কি, ওয়েবসাইটেও তো কোনো একটা জায়গা সে নিবে। তাহলে এই যে যেখান থেকে জায়গাটা নিবে সেটা হলো হোস্টিং। এই হোস্টিংটা সেই জায়গা, এবং হোস্টিংটাও কি, জিবি আকারে আপনার কিনতে হবে বা জিবি আকারে আপনাকে নিতে হবে। ডোমেইন আপনার নাম, আপনার ওয়েবসাইটের নাম, এবং ওই ওয়েবসাইটে আপনি যে কন্টেন্টগুলো পাবলিশ করতে চাচ্ছেন, সেই কন্টেন্ট পাবলিশ করার জন্য আপনার যেই মেমোরিটা লাগবে, সেটাই হচ্ছে আমাদের হোস্টিং। এখন এই ডোমেইন হোস্টিং ফ্রিতে পাওয়া যায়, আমরা ফ্রিতে পাইতে পারি এই ডোমেইন হোস্টিং। আর একটা হচ্ছে হলো, আমরা বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন ডোমেইনের কোম্পানি আছে, বিভিন্ন ওয়েব হোস্টিং কোম্পানি আছে, তো তাদের কাছ থেকে আমরা কিনে নিতে পারি। যেমন .com, .net, .org, .info, .me, তারপরে এই ধরনের আরও বহুত এক্সটেনশন আছে। যেই এক্সটেনশনগুলো হচ্ছে হলো কি, ডোমেইন কোম্পানি .com, এটা .com কোম্পানির, তাদের কাছ থেকে আমরা কিনে এনে কি আমরা ব্যবহার করি। .me, এটা একটা ডোমেইন কোম্পানি, তাদের কাছ থেকে আমরা এই ডোমেইনটা কিনে এনে ব্যবহার করি। যেমন বাংলাদেশের আপনার ডোমেইন আছে, বাংলাদেশের যেটা bd.bd, যে কোনো ওয়েবসাইটের শেষে দেখবেন, যেমন আমরা এখানে যদি আমরা বলি যে এরকম হয়, যদি digitalmarketing.com.bd, .com.bd, এই যে .bd, .com.bd, .com, তো সে .com থেকে আপনি আনলেন, কিন্তু .bd-টা আপনি যোগ করতে হলে, এটা বাংলাদেশ সরাসরি গভর্নমেন্টের আন্ডারে, তাদের যে আইসিটি যে সেক্টরটা, সেখান থেকে পারমিশন নিয়ে তারপরে কি এটা কিনতে হয়। অন্যান্য ডোমেন যেমন আপনি চাইলে ইচ্ছা মতো কিনে নিলেন, কোন ই নাই, কিন্তু .bd ডোমেনটা কিনতে হলে, যেহেতু এটা আমাদের গভর্নমেন্ট, আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করে, এ কারণে এইটার, এই ডোমেনটা নিতে হলে আমাদের অনেক অনেক কিছু অ্যাপ্লাই করতে হয়। আজকে অ্যাপ্লাই করে বিভিন্ন কারণ দেখানোর পরে পরবর্তীতে এটা পাইতে ন্যূনতম 72 ঘন্টা সময় লাগে, যে অ্যাটলিস্ট 72 ঘন্টা পরে আপনি ডোমেনটা পাবেন যদি আজকে অ্যাপ্লাই করেন। তো এটা গেল আমাদের ডোমেন হোস্টিং। কিন্তু ক্লিয়ার আপনারা যে ডোমেন হোস্টিংটা আসলে কি? সো এরপরে আমরা দেখবো হাউ টু ক্রিয়েট ইউর ওন ব্লগ। তো আমরা আসলে আমরা কিভাবে একটা ব্লগ ক্রিয়েট করবো, তাহলে আমরা দেখলাম যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে আমাদের ডোমেইন হোস্টিং লাগে, এবং এই ডোমেইন হোস্টিং দিয়ে আমরা আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তো এখন আমরা ব্লগ, আমরা কি করব, একটা ব্লগ ক্রিয়েট করব। হাউ ডু ইউ ক্রিয়েট ইউর ওন ব্লগ, তাহলে আমরা আমাদের নিজেদের একটা ব্লগ ক্রিয়েট করব, এবং এই ব্লগটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, এই ব্লগটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। চুজ ইউর প্রিফারড ব্লগিং প্ল্যাটফর্ম, তাহলে এখানে অনেক ধরনের ব্লগিং প্ল্যাটফর্ম আছে,
তাহলে আমরা যে কোনো একটাকে চুজ করবো। এখানে আমি মাত্র দুইটা নোট করছি, তার মানে যে এই না যে মাত্র দুইটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা ব্লগ ক্রিয়েট করতে পারবো। যেমন আমরা যদি সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করি, যে সোশ্যাল মিডিয়া facebook.com, linkedin.com, twitter.com, পিন্টারেস্ট, তারপর ইনস্টাগ্রাম, এই যে অসংখ্য সোশ্যাল মিডিয়া আছে, সেখানে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট করছি, সেখানে গিয়ে আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করছি, এবং সেই বিজনেস পেজটা কি আমার পার্সোনাল, আমি নিজে সেখানে মার্কেটিং করতেছি। ব্লগের ক্ষেত্রেও একই রকম, ব্লগের ক্ষেত্রেও বা ওয়েবসাইটের ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে, কোনো একটা ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, সেখানে গিয়ে আপনি আপনার ব্লগ ক্রিয়েট করবেন। তাহলে এরকম অসংখ্য সাইট আছে যেখানে গিয়ে আপনি ব্লগ ক্রিয়েট করতে পারবেন। আমি কয়েকটা নাম বলতে পারি, যেমন wordpress.com, wordpress.org, wordpress.com, তারপরে wix.com, তারপরে আপনার trends.com, তারপরে এরকম আছে অনেকগুলো আছে, এর মধ্যে আমরা blogger.com, এই যে যে বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আমরা কি করতে পারি, আমাদের একটা ব্লগ ক্রিয়েট করে সেখানে আমরা ব্লগ রান করতে পারি। তো এখানে চুজ ইউর প্রিফারড ব্লগিং প্ল্যাটফর্ম, তো এখানে প্রথমে যেটা দিছি wordpress.org, মোস্ট পপুলার জনপ্রিয় একটা ব্লগিং ওয়েবসাইট, এটা আপনার একটা প্ল্যাটফর্ম, ব্লগিং প্ল্যাটফর্ম, যেটা কিনা পেইড ডোমেন অ্যান্ড হোস্টিং, তার মানে এখান থেকে এই এই ডোমেন আপনাকে কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। হোস্টিং ডোমেন কিনে আপনি এই প্ল্যাটফর্মে কি করতে পারবেন, একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে পারবেন। এবং এই ডোমেইন হোস্টিং ওয়ার্ডপ্রেসের ওদের ওদের কিছু কোম্পানি আছে, ওদের কাছ থেকেও আপনি কিনতে পারেন, অথবা আপনি বাইরে থেকে আদার্স অন্য কোনো ওয়েবসাইট আছে ডোমেইনের হোস্টিংয়ের, ডোমেইনের আলাদা কোম্পানি থাকে, হোস্টিংয়ের আলাদা কোম্পানি থাকে, অথবা একই কোম্পানি ডোমেইন হোস্টিং সেল করে, তাদের কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং কিনে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখানে আপনি কি করবেন, আপনি এই আপনার ব্লগ ক্রিয়েট করতে পারবেন। তাহলে wordpress.org মোস্ট পপুলার একটা ব্লগিং প্ল্যাটফর্ম, অলমোস্ট এখানে যত ব্লগ সাইট ক্রিয়েট হয় তার 40% wordpress.org তে হয়, 40 to 45% কি শুধুমাত্র wordpress.org তেই হয়। তাহলে চিন্তা করেন, 100টা ব্লগ সাইট যদি ক্রিয়েট হয় তার মধ্যে 40+ ব্লগ সাইট ক্রিয়েট হয় হচ্ছে হলো ওয়ার্ডপ্রেসে, আর আমাদের ব্লগারে কতগুলো হয়, ব্লগারে হয় হচ্ছে 9%। তো এই দুইটা বললাম, আদার্স অন্যগুলো আমাদের জানার প্রয়োজন নাই এখন। তো ব্লগ আর ওয়ার্ডপ্রেস কেন আমি এই দুইটা এখানে করছি, ব্লগ blogger.com ফ্রি ডোমেইন এন্ড হোস্টিং, blogger.com টা কি আমাদের ফ্রিতে ডোমেইন দিচ্ছে, ফ্রিতে হোস্টিং দিচ্ছে। তো ব্লগারে যদি আমরা একটা ব্লগ সাইট ক্রিয়েট করি, এখানে আমাদের কোনো রকম ইনভেস্ট করতে হবে না, কোনো রকম টাকা পে করতে হবে না। এবং এই blogger.com এ ব্লগ ক্রিয়েট করার আরও কিছু সুবিধা আছে যেটা আমরা আর একটু পরে জানতে পারবো। তাহলে এখান থেকে আমরা ফ্রিতে একটা ডোমেইন পাবো, ফ্রিতে হোস্টিং পাবো, এবং আনলিমিটেড হোস্টিং, আপনার যত হোস্টিং লাগে আপনি তত হোস্টিংই কি ব্লগার থেকে নিতে পারবেন। ওয়ার্ডপ্রেস আমরা একটা সাইট করতে গেলে আপনাকে পার জিবি হোস্টিংয়ে ন্যূনতম 500 টাকা পে করতে হবে ইয়ারলি, তার মানে হোস্টিংয়ের ক্ষেত্রে 1 জিবি কত, অ্যাটলিস্ট 500 আপনাকে ইয়ারলি। এখন তো হোস্টিংয়ের দাম অনেক কমে গেছে, কিছুদিন আগেও 1000 টাকার নিচে কোনো হোস্টিং ছিল না, 6 মাস আগে, 1 বছর আগে আপনার 1000 টাকার নিচে কোনো পার জিবি হোস্টিং ছিল না। এখন পার জিবি হোস্টিং আপনি 500তে পাচ্ছেন, এবং বেশি নিলে, যেমন 5 জিবি হোস্টিং পাওয়া যায় 2000 টাকায়, ওই ক্ষেত্রে 1 জিবি হোস্টিংয়ের দাম কি আরও কমে যাচ্ছে। তাহলে হোস্টিং এটা আপনার কিনে নিতে হবে যদি wordpress.org করতে চান। ডোমেইন একটা .com ডোমেইনের দাম হচ্ছে 800 থেকে 900 টাকা, এরকম দাম এক একটা ডোমেইন, এক এক ডোমেইনের এক এক রকম দাম। আর এখানে আরও একটা কথা আপনাদের জানা উচিত, সেটা হচ্ছে হলো ডোমেইন হোস্টিং 1 বছর পর রিনিউ করতে হয়, মানে এই যে যে আপনি কিনতেছেন 800 টাকা দিয়ে একটা ডোমেইন কিনতেছেন, এটা 1 বছর পর রিনিউ, মানে নতুন করে আবার কিনতে হয়, না হলে আপনার ওই ডোমেইনটা এক্সপায়ার হয়ে যাবে। মানে আজকে যদি আমি কিনি, আজকে থেকে 365 দিনের জন্য আমি কিনতেছি, 365 দিন এর মধ্যে যদি আমি আবার না কিনি তাহলে এটা এক্সপায়ার হয়ে যাবে, এবং ওইটা অন্য কেউ কিনে নিতে পারবে ডোমেইনটা। আর হোস্টিংয়ের ক্ষেত্রেও সেম, হোস্টিংটাও আপনার 1 বছর পর রিনিউ করতে হয়, না হলে আপনার ওয়েবসাইট কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মানে কেউ ওয়েবসাইটে ঢুকতে পারবে না, কারণ হোস্টিং স্টপ হয়ে যাবে। তাহলে আমাদের ডোমেইন হোস্টিং যদি আমরা কিনে ওয়েবসাইট করতে চাই, তাহলে সেটা আমরা পেইড 1 বছর পর রিনিউ করতে হবে, আর যদি আমরা ফ্রিতে করতে চাই, আনলিমিটেড সারা জীবন ফ্রি, আপনার কখনোই পে করতে হবে না, যতদিন আপনি ওয়েবসাইট রান করতে চান করতে পারেন।
যে কারণে আমরা শুধুমাত্র ব্লগারে ব্লগার ডট কমে আমরা একটা ওয়েবসাইট করব। তো এখন আমাদের জানা উচিত আসলে ব্লগার ডট কমটা কি বা কেন আমরা এখানে করব এবং এখানে করলে আমাদের সুবিধাগুলো কি কি। হোয়াট ইজ ব্লগার ডট কম? ব্লগার ডট কমটা কি? ব্লগার ডট কম ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্মস টু শেয়ার ইউর ইনফরমেশন অ্যান্ড পাবলিশ এ ব্লগ। ব্লগার ইজ ব্লগার ইজ ব্লগস ব্লগার ইজ দ্য বেস্ট ফ্রি প্ল্যাটফর্ম টু ব্লগ পাবলিশিং সার্ভিস দ্যাট অ্যালো মাল্টি ইউজার ব্লগস। ইট ওয়াজ ডেভেলপড অ্যান্ড লঞ্চড বাই পায়রা ল্যাবস। তাহলে পায়রা ল্যাবস একটা কোম্পানি যেটা কি করছে, এটাকে লঞ্চ করছে। ওকে, এবং ব্লগার ডট কম কি? ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্মস টু শেয়ার ইউর ইনফরমেশন অ্যান্ড পাবলিশ এ ব্লগ। আমাদের কোনো ইনফরমেশন এবং আমরা একটা বলবো ব্লগ পাবলিশ করার জন্য ব্লগার ডট কম হচ্ছে বেস্ট। ব্লগার, আচ্ছা এক লাইন মিস করছিলাম, ব্লগার ইজ পপুলার ওয়ার্ল্ড ওয়াইড অ্যালোয়িং ইউজার্স টু পোস্ট ফটোস টু দেয়ার ব্লগস। তাহলে ব্লগার হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী অ্যালোয়িং ইউজার। সারা বিশ্বব্যাপী মানে সকল দেশের, যে কোনো দেশের যে কাউকে অনুমতি দিচ্ছে টু পোস্ট ফটো টু দেয়ার ব্লগস, মানে তাদের এই ব্লগে কোনো কিছু শেয়ার করার জন্য। ব্লগার ইজ দ্য বেস্ট ফ্রি প্ল্যাটফর্ম। তাহলে ব্লগার ইজ দ্য বেস্ট ফ্রি প্ল্যাটফর্ম টু ব্লগ পাবলিশিং সার্ভিস দ্যাট অ্যালোস মাল্টি ইউজার ব্লগ, মানে এখানে আপনি একই সাথে একজন অথবা ডাবল হতে পারেন। ইট ওয়াজ ডেভেলপড অ্যান্ড লঞ্চড বাই পায়রা। নিচে দেখেন, নিচেরটুকু বেশি ইম্পর্টেন্ট। ব্লগ ইজ গুগলস ফ্রি টুল ফর ক্রিয়েটিং ব্লগস অ্যান্ড প্রমোটিং ব্লগস উইদাউট এ বাজেট। এই একটা লাইন অনেক ইম্পর্টেন্ট, এটা যে ব্লগার ইজ গুগলস ফ্রি টুল, ব্লগারটা হচ্ছে গুগলের ফ্রি টুল। তার মানে কি? শুধু যদি এতটুকু বুঝি তাহলে আমার আর কোনো কিছু জানার প্রয়োজন নেই। ব্লগার ইজ গুগলস ফ্রি টুল। আমরা একটা ওয়েবসাইট মার্কেটিং করব কোথায়? একটা ওয়েবসাইটের একটা পোস্ট মার্কেটিং করব কোথায়? গুগলে। আর এই ব্লগারই হচ্ছে গুগলের টুল। যদি আমরা ব্লগে কোনো কিছু পোস্ট করি সেটা ডিরেক্ট গুগলে আপলোড হয়ে যাচ্ছে, তার মানে ব্লগার মোস্ট পাওয়ারফুল আপনার গুগলে কোনো কিছু র্যাঙ্ক করানোর জন্য, যদি সেটা আপনি সঠিকভাবে করতে পারেন। টুল ফর ক্রিয়েটিং ব্লগস অ্যান্ড প্রমোটিং ব্লগস উইদাউট এ বাজেট, কোনো বাজেট ছাড়া, কোনো খরচ ছাড়া আমরা এটা করতে পারবো। ব্লগার ডট কম ইজ এ ফ্রি প্ল্যাটফর্ম ওন্ড বাই গুগল। ফ্রি একটি প্ল্যাটফর্ম যেটির মালিক হচ্ছে গুগল, যেটির মালিক গুগল। হোয়ার ইউ ক্যান ক্রিয়েট ব্লগস অ্যান্ড শেয়ার হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। ইট মে বি এ পার্সোনাল ব্লগ অর এ প্রফেশনাল ব্লগ অন এ পার্টিকুলার টপিক। তাহলে বিভিন্ন টপিক্সের উপরে এটা আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্লগ হতে পারে অথবা প্রফেশনাল ব্যবসায়িক কোনো ব্লগ হতে পারে। ওকে, তারপরে ব্লগার ইজ এ ফ্রি বেস্ট প্ল্যাটফর্ম হুইচ ইজ ওন বাই গুগল। সেই একই কথা আবার, ব্লগার হচ্ছে একটি ফ্রি এবং বেস্ট প্ল্যাটফর্ম হুইচ ইজ ওন বাই গুগল, যেটির মালিক হচ্ছে গুগল। তাহলে ব্লগারে যদি আমরা একটা ব্লগ সাইট তৈরি করি তাহলে এটা আমাদের জন্য অনেক একটা প্লাস পয়েন্ট, যে এটা গুগলেরই একটা প্ল্যাটফর্ম এবং এখানে আমাদের আলাদা করে গুগলের কাছে আমাদের ওয়েবসাইটকে সাবমিট করার প্রয়োজন হয় না। যখন আমরা ওয়ার্ডপ্রেস একটা সাইট ক্রিয়েট করব সেটাকে গুগলে সাবমিট করতে হয়, গুগল সেটাকে আপনার সাবমিট করার পরে ওইটাকে ক্রল করে প্রায় আপনার 72 আওয়ার্স টাইম নেয়। প্রত্যেকটা পোস্ট আপনার গুগলে জমা হইতে 72 আওয়ার্স পর্যন্ত টাইম নেয়। এ ধরনের বিভিন্ন প্রবলেম থাকে যখন আমরা ওয়ার্ডপ্রেস থেকে কোনো একটা পোস্টকে গুগলে সাবমিট করতে যাব। কিন্তু যখন আপনি ব্লগ থেকে করবেন আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট পোস্ট করবেন, কিছু সিটিং আছে সিটিংগুলো আমরা চেঞ্জ করে দিব, তারপরে কী হবে আপনি যা কিছু করবেন সবগুলো গুগলে লাইভ হয়ে যাবে, যেহেতু এটা গুগলেরই একটা প্রোডাক্ট। সো এ পর্যন্ত এত বুঝতে পারছেন। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আগে বলেন এই যে এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা। আমরা দেখলাম যে ওয়েবসাইট কী বা ওয়েবসাইট কয় ধরনের হয়, হোয়াট ইজ ব্লগ, ব্লগটা কী, তারপরে কেন আমরা ব্লগ করব, এরপরে হোয়াট ইজ ডোমেইন অ্যান্ড হোস্টিং, তারপরে ব্লগ করার জন্য আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলো থেকে আমরা কোনটা কেন চুজ করব, এরপরে হচ্ছে হলো ব্লগারটা যদি আমরা চুজ করি তাহলে ব্লগটা কেন বা ব্লগটা কী। এই পর্যন্ত অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট অনেক কিছু আপনারা জানছেন। যারা আগে থেকে জানতেন তাদের জন্য হয়তো এটা অনেক মানে ইম্পর্টেন্ট না, বাট যারা একদম নিউ এই দিকে তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন ছিল। তো আপনাদের
এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা যতটুকু দেখলেন, কারণ সামনে আগাবেন এই পর্যন্ত জানা দরকার আছে আগে ভালোভাবে। যদি কারো না থাকে তাহলে নো লিখে দেন, কারো থাকলে কোনো কোয়েশ্চেন করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আগাবো। তো আমাদের পরের যে স্টেপ সেটা হচ্ছে হলো, ঠিক আছে, এখন পরেরটা দেখি আমরা, হাউ টু ক্রিয়েট এ ফ্রি ব্লগ ওয়েবসাইট blogger.com। তাহলে আমরা blogger.com এ কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব। যারা আগে থেকে টুকটাক কাজ জানেন ব্লগারের, জানেন যে কিভাবে করতে হয়, আমরা ব্লগ সাইট এই সাইটটাকে নিয়ে নিচ্ছে আগে। তো এটাকে নিয়ে আমরা চলে যাব হচ্ছে হলো কোথায়, গো টু এই লিঙ্ক, এই লিঙ্কে চলে যাব, সাইন আপ উইথ ইউর জিমেল। তো অবশ্যই আমরা এখানে জিমেল দিয়ে সাইন আপ করতে হবে, জিমেল ছাড়া অন্যগুলো দিয়ে সাইন আপ হবে না। আপনার জিমেল অ্যাকাউন্ট যেহেতু গুগলের প্রোডাক্ট, গুগলের ইমেল লাগবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি, বা এটা গুগলে জাস্ট লিখলেই হলো, blogger.com পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ব্রাউজারে গিয়ে এটা লিখে যখন আমরা এন্টার করব blogger.com, তো এটা হচ্ছে আমাদের blogger.com। তো এই ওয়েবসাইট আপনারা চলে আসবেন যে ব্রাউজার দিয়ে এখানে জয়েন করেন, এখানে দেখতে পারেন আসলে ওয়েবসাইটটা কেমন। ব্লগার পাবলিশ ইওর প্যাশনস ইওর অ্যাওয়ে, ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ, ইটস ইজি অ্যান্ড ফ্রি, ক্রিয়েট ইওর ব্লগ। সো এরপরে নিচে চোজ এ পারফেক্ট ডিজাইন, এখানে ডিজাইন বলতে বোঝাচ্ছে বিভিন্ন টেমপ্লেট আমরা এই ওয়েবসাইট ইউজ করব, এগুলো আমরা পরে আরো আলোচনা করব। আর্ন মানি, এখান থেকে আর্ন মানি আর্ন করা যায়। নো ইওর অডিয়েন্স, আপনার অডিয়েন্সকে আপনি জানতে পারবেন। হ্যাং অন টু ইওর মেমোরিজ, আপনার মেমোরিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ক্রিয়েট ইওর ব্লগ, তো প্রত্যেকটা কাজই আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাই দেবো, যাতে আপনারা একটা পারফেক্ট একটা ব্লগ ক্রিয়েট করতে পারেন। তো এখানে আপনাকে এসে যেটা বললাম, আপনার সেকেন্ড কাজ হচ্ছে সাইন ইন করতে হবে। সাইন ইন করবেন, আপনি আপনার জিমেল দিয়ে এখানে সাইন ইন করবেন। তো যখন আপনি সাইন ইন এ ক্লিক করবেন, দেখেন এখানে বলছে চুজ অ্যান অ্যাকাউন্ট, তারপরে আপনার অবশ্যই গুগলের অ্যাকাউন্ট থাকতে হবে, এবং যেটা দিয়ে সাইন ইন করতে চাচ্ছেন সেটা ক্লিক করে আপনি এখানে সাইন ইন করে নেবেন। তো এখানে সাইন ইন করার পরে এখানে বলছে চুজ এ নেম ফর ইওর ব্লগ, আপনি আপনার একটা নাম নির্বাচন করুন যেইটা দিয়ে আপনি কি ব্লগ ক্রিয়েট করতে চাচ্ছেন। আমাদের 3 নাম্বার, পিকে ব্লগ নেম ইওর টার্গেটেড কিওয়ার্ড। তাহলে এখানে আমাদের একটা নেম নির্বাচন করতে হবে যেটা দিয়ে আমরা এখানে ব্লগ ক্রিয়েট করতে চাচ্ছি। আর আমি এখন যেটা করব এটা শুধুমাত্র আপনাদের এই ব্যাচের একটা ডেমো হবে, মানে এটা তো আমি রান করব না, এটা ডেমো হিসেবে আমি করবো, এবং আপনারা এখান থেকে শিখবেন যে একটা কিভাবে এটাকে প্রপারলি কাস্টমাইজ করতে হয়। তাহলে আমরা এখানে একটা নাম দিতে পারি, কোন ধরনের নাম দিতে পারি বা কোন ধরনের ব্লগ সাইট। আপনি যখন করবেন আপনাকে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে এই কাজগুলো করতে হবে, যে আপনি কোন ধরনের কাজ এখানে করতে চাচ্ছেন, এখানে আপনি কি পাবলিশ করতে চাচ্ছেন, কোন কন্টেন্ট আপনি এখানে দিবেন। তাহলে ওই কন্টেন্টটাকে রিসার্চ করে কোন নামটা দিলে এখানে ভালো হবে সেই একটা নাম, ডোমেন নামটা আপনাকে এখানে দিতে হবে। এখানে আমরা একটা সিম্পল নাম দিয়ে দিই, কি নাম দিতে পারি বলেন, এটা ইম্পর্টেন্ট না। এখানে আমরা যে কোনো আপনাদের মূল যে টপিক সেটার একটা নাম এখানে দেবো, এটা হলো টাইটেল। টাইটেল আমরা পরে টাইটেল নিয়ে আলোচনা করব, বাট আপাতত এখানে আমরা একটা সিম্পল টাইটেল দিয়ে দিই। বাট টাইটেল দিতে গেলেও আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমরা এখানে কোন ধরনের ব্লগ ক্রিয়েট করব। যে কেউ একজন বলেন যে আমরা এখানে কোন ধরনের কন্টেন্ট, কোন ধরনের ব্লগ ক্রিয়েট করব। আইডিয়া নাই কারো, বলেন কোন ধরনের সাইট ক্রিয়েট করব। ব্লগিং সাইটে মানে রিচ হয় বেশি কোন সাইট থেকে, মানে কোন ক্যাটাগরি নিয়ে খুললে রিচ হবে বেশি?
এটা যদি চিন্তা করেন তাহলে ব্লগ থেকে আর্নিং করতে পারবেন না। আপনার এটা চিন্তা করতে হবে যে আপনি কোনটায় এক্সপার্ট, আপনি কোন কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন বেশি, যেটা অডিয়েন্স গ্রহণ করবে বা অডিয়েন্সের উপকারে আসবে। যেটা যেমন আমি উদাহরণ দিই, যদি আপনার ব্লগ ব্লগে আপনি কোনো কিছু সেল করতে পারবেন, ব্লগ থেকে সেল করা যায় না বা সেল করা এটা একটু, ই কমার্স ওয়েবসাইট যদি করেন সেক্ষেত্রে আলাদা জিনিস, বাট ব্লগটা নর্মালি আপনার কোনো কিছু আপনি আপনার নিজের কিছু থট এখানে তুলে ধরবেন। আপনি কিছু জানেন, আপনি একজন রাইটার, আপনি একজন ব্লগার, এখানে আপনি লিখবেন, আপনি যা জানেন তাই লিখবেন। তো আপনি এমন কি জানেন যেটা লিখলে সেটা অডিয়েন্স গ্রহণ করবে এবং আপনার জন্য সেটা একটা মানে প্লাস পয়েন্ট হবে, আর্নিং এর জন্য আপনার একটা উপায় হবে। ডিজিটাল মার্কেটিং তো আপনি যেটাই দেন, যদি দেখেন এখন আমরা এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ব্লগ ক্রিয়েট করতে চাই, তো এখানে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি কোন ধরনের ব্লগে যাবেন যেখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট আছে? তাহলে আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিং একটা কিছু তৈরি করতে যাই, একটা ব্লগ করতে যাই, তাহলে আমার এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট থাকতে হবে, না হলে হবে না। ঠিক আছে, তার মানে আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিং এর ব্লগ ক্রিয়েট করি তাহলে অবশ্যই এখানে ডিজিটাল মার্কেটিং এর যে কন্টেন্ট গুলো আছে সেগুলো অ্যাড করতে হবে। তো আমরা এখানে বলি যেটা আমাদের একটা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তো এটা আমাদের টাইটেল, এটা আমাদের ওয়েবসাইটের নাম না, ডিজিটাল মার্কেটিং বলে দিলাম, এটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি টাইটেল, মানে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা এখানে দেব। তো নেক্সট নেক্সট করার পরে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, ইউআরএল বা ডোমেইন, চুজ ইউর ইউআরএল ফর ইউর ব্লগ। সেকেন্ড স্টেপে আপনাদের এখান থেকে একটা ইউআরএল সিলেক্ট করতে হবে যেটা আপনার ডোমেইন নেম হবে, অন্যরা যখন এখানে এসে সেটা লিখে সার্চ করবে আপনার ব্লগে চলে আসবে। তো আমরা একটা নাম দিতে হবে, কী নাম দিতে পারি? আপনি এখানে যে নামে দিতে যাবেন দেখবেন বেশিরভাগ নামই হচ্ছে হলো ফ্রি নেই, যেমন আমি যদি এখানে বলি ডিজিটাল মার্কেটিং, ওকে, তো ডিজিটাল মার্কেটিং বলতেছে সরি দ্য ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, যদি আমি বলি স্ট্র্যাটেজি তারপরেও বলবে যে সরি দ্য ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, এই অ্যাড্রেসটা কি ফ্রি নাই, তাহলে এমন কিছু আপনাকে চিন্তা করতে হবে যেটা কি ফ্রি থাকে। তাহলে ডিজিটাল মার্কেটিং আমরা যেহেতু সিম্পল তাহলে আমরা এখানে বাংলা দিয়ে দেব, দেখি ফ্রি আছে কিনা। ডিজিটাল মার্কেটিং বাংলা লিখছি তাও কি এটা ফ্রি নাই, ডিজিটাল মার্কেটিং বাংলা এটা ফ্রি নাই, তাহলে এখানে আমাদের আরো চেঞ্জ করতে হবে। আমরা বাংলাটা আগে দিয়ে দিই, বাংলা এটাও ফ্রি নেই। তাহলে এখন চিন্তা করেন যে একটা ব্লগ নেম, ইউআরএল, একটা ডোমেন নির্বাচন করা কতটা কঠিন হতে পারে। আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি পাবেন না, এটাই স্বাভাবিক। বাংলা ডিজিটাল ডিজিটাল মার্কেটিং আপনাদের আমরা একটা আমার ফরিদপুর দিয়ে দিই, ফরিদপুর দেখি ফ্রি আছে কিনা, সেটাও ফ্রি না, ডিজিটাল মার্কেটিং ফরিদপুর, মানে এটাও ফ্রি না থাকার কারণ হয়তো আছে, হয়তো অনেকেই যখন ডেমো সাইট ক্রিয়েট করে তখন তারা এটা নিয়ে নেয়। আমরা দিই এরকম FPDM ফরিদপুর ডিজিটাল মার্কেটিং সংক্ষিপ্ত নাম, এটা ফ্রি আছে। তাহলে ফরিদপুর dm.blogspot.com, যদি এটা আমরা একটা আমাদের নাম দিয়ে দিলাম, তা আপনারা অবশ্যই নামটা একটু বুঝে শুনে দেবেন, এই নামটা কেমন হতে পারে আমি একটু আইডিয়া দিয়ে দিই। আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসকে ডট নেবে না, এখানে dm.bd এটা নেবে না, কারণ এখানে অলরেডি এক্সটেনশন, ওই যে বললাম এক্সটেনশন বিডি, এটা হলো আপনার পরের বিষয়,
ব্লগে এটা আসবে না, আর bd.com নিতে গেলে এখানে অনেক ঝামেলা আছে। আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন, যে টপিকসের উপরে কাজ করবেন, তেমন একটা আপনাকে এখানে নেম সিলেক্ট করতে হবে। তো আমরা এটা দিয়ে এটাকে নেক্সট করে দিচ্ছি। ডিসপ্লে নেম, কনফার্ম ইউর ডিসপ্লে নেম, হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউর নেম ডিসপ্লে টু রিডার্স অফ ইউর ব্লগ। আচ্ছা, ডিসপ্লে নেম বলতে অন্যরা এখানে কিভাবে দেখবে আপনার এই ব্লগটাকে। এখানে আমরা একটা নাম দিয়ে দিব, যে এটাকে আমরা দিতে পারি হচ্ছে আপনার বাংলা ডিজিটাল মার্কেটিং। পরবর্তীতে এই সিডিংগুলো আমি প্রত্যেকটা বোঝাই দিব। তো এটা আমার ডিসপ্লে নেম, যে আমরা এখানে বাংলায় ডিজিটাল মার্কেটিং তারা এখান থেকে পাবে, বা এটা আমি করে দিলাম। তো এই দুই তিনটা জিনিস করার পরে আমাদের ব্লগ সাইট রেডি। যেটা আমাদের ব্লগ সাইট রেডি, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে। আপনি যেখানেই কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ওয়ার্ডপ্রেসে করেন, পিএইচপি দিয়ে করেন, যেখানেই যান, সেটার দুইটা পার্ট। একটা হচ্ছে হলো আপনার ড্যাশবোর্ড, আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড, বা এটাকে বলে ইনার সাইট, মানে আপনার ওয়েবসাইটের ইন ভিতরে আপনি এখানে যা করবেন সেটা আপনার পাবলিশ হবে কোথায়। আমরা এখানে যা কিছু করব সেটা পাবলিশ হবে নিচে, দেখেন ভিউ ইওর ব্লগ। যদি আমরা ভিউ ইওর ব্লগে ক্লিক করি, দেখেন ফরিদপুর.dm.blogspot.com, তো আমাদের ওয়েবসাইট আমরা পেয়ে গেলাম, আমাদের লিংক। এবং এটার আরেকটা সুবিধা দেখেন আমি বলে দিই, এই গুগলে আমরা যদি ব্লগে একটা কিছু ওয়েবসাইট ক্রিয়েট করি, এটার একটা সব থেকে বড় সুবিধা দেখেন, গুগল আমাদের এটা দিয়ে দিচ্ছে HTTPS, হাইপার টেক্সট। এই HTTP-র পূর্ণ রূপ কি? হাইপার টেক্সট, তারপরে একটু মনে নাই প্রোটোকল, টিটি, একটাটির মনে পড়তেছে না, মানে পরে আবার এস দিয়ে দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে আপনাকে গুগল, এটা আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছে, এই যে এসটা HTTPS। কিন্তু যখন আপনি ওয়ার্ডপ্রেসে করতে যাবেন, ওয়ার্ডপ্রেসে আপনাকে এটা দিবে না, ওয়ার্ডপ্রেসে আপনাকে এই HTTP-টা, যারা হোস্টিং প্রোভাইডার তারা যদি আপনাকে ফ্রিতে দেয় তাহলে আপনি পাবেন, আর যদি ফ্রিতে না দেয় তাহলে আপনাকে এটাকে কিনে নিতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনি যেখান থেকে হোস্টিং কিনবেন তারা এই SSL সার্টিফিকেটটা আপনাকে ফ্রিতে দিয়ে দেয়। তো এটা হচ্ছে আমাদের, আমরা এখানে যা কিছু পাবলিশ করব সেটা আমরা এখানে দেখতে পারবো। তো আমরা এখনো কোনো কিছু করি নাই, এর জন্য কি আমরা এটা এখানে দেখতে পাচ্ছি না। তো এইটা আমাদের ওয়েবসাইটের পাবলিশ যেটা আমরা করব সেই সাইট হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা এইটা যদি আপনার ভালো না লাগে, যেমন এখানে যেভাবে আছে এটা যদি আপনার ভালো না লাগে, আপনি এটা পরিবর্তন করতে পারবেন। তো এটা পরিবর্তন করার জন্য আমাদের এখানে দেখেন বিভিন্ন টেমপ্লেট আছে, থিম বলে যেটাকে, আমরা মোবাইলে যেমন অনেক থিম ব্যবহার করতে পারি, এইটার নিচে মাঝামাঝিতে দেখবেন থিম, থিমে ক্লিক করব। থিমে ক্লিক করলে এখানে অসংখ্য থিম আছে, আপনি কোন থিম নেবেন, কোনটা নেবেন, যেটা আপনার ভালো লাগে আপনি সেই থিমটাকে চুজ করে দেন। তো যদি আপনি চিন্তা করলাম যে আমি এই থিমটা দিতে চাচ্ছি, একই জাস্ট কালার ভিন্ন, যে কোনো থিম, আমরা আমরা চাচ্ছি এটা দিতে, যে আমরা একটা ব্লগ সাইট করবো যেখানে আমাদের বিভিন্ন খাবার দাবার থাকবে, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করে দেখেন বলছে অ্যাপ্লাই, অ্যাপ্লাইতে যদি আমরা ক্লিক করি তাহলে নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুল। তাহলে আমার এখানে অসংখ্য থিম আছে, অসংখ্য থিম আছে, আপনার কত থিম লাগবে। এখানে আপনি চাইলে ফ্রি আরও থিম আছে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন, এখানে তো যা আছে আছেই, এখানে আমরা ফ্রি থিম আরও অ্যাড করতে পারবো, যেটা কিনা ব্লগারেরই। ওকে, তাহলে আমরা এটা তো অ্যাড করে দিলাম, এখন একবার দেখতে পারি যে এটা কেমন দেখায়। এখানে রিলোড করে দেখেন, দেখেন এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। তো ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের বাংলা, আমাদের ডিসপ্লে যেটা প্রোফাইল বাংলা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, আমাদের ডোমেন নেম হচ্ছে ফরিদপুর.dm.blogpost.com, এবং এটা আমাদের এরকম করে চেঞ্জ হলো। তো আমরা এই যে যে থিমগুলো আছে এখানে ফ্রিতে যে থিমগুলো দিচ্ছে সেই থিমগুলো আমরা ইউজ করব না, তো আমরা এখান থেকে ব্লগে চলে আসি আমাদের হোম পেজে। এটা এখানে আসার পরে আমরা এই থিমটা ইউজ করব না, আমরা চাচ্ছি আরও একটু ইউনিক একটা থিম ইউজ করতে, যেটা আরও একটু মানে
অন্যরকম দেখায় আর আর একটু সুন্দর দেখায়। তাহলে সেটা আপনি এই থিমগুলো আবার দুই ধরনের, অনলাইনে ফ্রি থিম পাওয়া যায়, আবার পেইড থিম পাওয়া যায়। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ ঠিক আছে, এটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আর এস, যেটা আপনাকে সিকিউরিটি দিচ্ছে। তো এসটা আপনি ব্লগার থেকে ফ্রিতে পাবেন, ওয়ার্ডপ্রেস থেকে এটা পাওয়া যায় না যদি আপনাকে হোস্টিং প্রোভাইডার না দেয়। এখন আমরা এই হোস্টিং টেমপ্লেট বা থিম, যেটা এই থিমটা আপনি চাইলে প্রিমিয়াম থিম কিনে এখানে ইনস্টল করতে পারেন, অথবা ফ্রি থিম আছে, অনেক ফ্রি থিম আছে, সেই ফ্রি থিমগুলোর থেকে একটা থিম এখানে এনে আমরা ইনস্টল করতে পারি। তো আমি অলরেডি একটা থিম ডাউনলোড করছি, যে থিমটা আমি আপনাদের দিব বা ওই থিমটা আমরা এখানে দেখব যে ওই থিমটা আমরা এখানে কীভাবে ইনস্টল করব। তাহলে বাইরে থেকে আমরা একটা থিম এখানে ইনস্টল করতে পারি। তো সেই থিমটা আগে আমরা ফাইলটা আপনাদের দেখাই যে আমরা কোন থিমটা এখানে ইনস্টল করতে চাচ্ছি। এটা টেমপ্লেট, টেমপ্লেটের মধ্যে এখানে একটা টেমপ্লেট আছে, সেটা হচ্ছে প্লেট ডট জিপ। এটা হচ্ছে আমাদের একটা টেমপ্লেট। এই টেমপ্লেটটা আমরা আপনার আমরা ব্যবহার করব, এটা আমি একটু চেক করে নিই। তো আপনারা জানেন যারা, ওই যে এটা হলো রার ফাইল, এই রারটাকে আমাদের কি করতে হবে, আনজিপ করতে হবে। জিপ ফাইল, জিপটাকে আনজিপ করতে হবে। আমি এই ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, প্লে ডট জিপ, এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ থেকে এটা আপনারা আপনাদের ব্রাউজারে নেবেন, ব্রাউজারে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে স্ট্রাক হেয়ার, স্ট্রাক করার জন্য সফটওয়্যার লাগে, জিপ বলেন, রার ফাইল রার বলেন, সেভেন জিপ অথবা উইন জিপ, এই যে যে জিপ ফাইলগুলো আছে সেগুলো দিয়ে আপনারা এটাকে কি করবেন, আনজিপ করবেন। এখন এই সেভেন জিপ বা উইন রার এই জিনিসগুলো কি, এগুলো বোঝেন না এমন কেউ আছেন কিনা এখানে? এটা দিলাম আপনি করতে পারলেন না, সেই ক্ষেত্রে প্রবলেম হবে। সেটা কেমন দেখেন, এই ফাইলটা একটু খেয়াল করেন, এই ফাইলটা ওপেন হবে না, আপনি যখন এখানে ক্লিক করবেন এটা ওপেন হবে না ফাইলটা। আপনাকে এই ফাইলটাকে ওপেন করার জন্য এটাকে রাইট বাটন ক্লিক করে, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে বলতেছে এক্সট্রাক হেয়ার, এই ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করবো, এটা হলো জিপ ফাইল বলে এটাকে। এই ফাইলটা জিপ আছে, আমি আনজিপ করব, আনজিপ করলে এই ফাইলটা এরকম হবে, এরকম হবে, ক্লিয়ার? আমার এই ফাইলটা এরকম আছে, জিপ জিপ, আমি এটাকে যখন রাইট বাটন ক্লিক করে স্ট্রাক হেয়ার করে দিব তখন এই ফাইলটা আমার এরকম হয়ে যাবে। তো আমার এরকম করতে হবে, এরকম করার জন্য একটা সফটওয়্যার লাগবে, যে আনজিপ যে করবো, আনজিপ করার জন্য সফটওয়্যার লাগবে, সেভেন সেভেন জিপ বা উইনরার যে কোনো একটা কিছু আপনার হলেই হবে। তাহলে যারা বুঝেন না, সেভেন জিপ একটা ফাইল আমি এটাও অ্যাটাচ করে দিচ্ছি আপনাদের, এখানে একসাথে আমি দুইটা ফাইল দিয়ে দিচ্ছি। সেভেন জিপ অথবা উইন্ডার যে কোনো একটা নিলেই হবে। তো আমি সেভেন জিপ দিয়ে দিচ্ছি। যদি ইনস্টল করতে না পারেন সেই ক্ষেত্রে আবার প্রবলেম হবে। তো কিভাবে ইনস্টল করতে হয় সেগুলো আপনারা শিখে এটাকে ইনস্টল করে এটাকে আনজিপ করে নিন। তো এই দুইটা ফাইল আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। মোবাইলের কানেক্ট ছাড়া আবার হোয়াটসঅ্যাপ ওপেন হয় না। থার্টিন ব্যাচে সবাই জয়েন আছেন, তাহলে আমি শুধুমাত্র থার্টিন ব্যাচে দিয়ে দেবো।
প্রবলেম করবে এটা আবার। এটা যদি রার করে দেওয়া লাগে ইনস্টল, সবগুলো ডাউনলোড করবেন সিরিয়াল অনুযায়ী, প্রত্যেকটা জিনিস একটা আরেকটার জন্য লাগবে। এখানে যেই আপনার মানে নির্দেশনা আছে কিভাবে আপনি এটাকে ইনস্টল করবেন, আর এটা করার পরে আপনি হচ্ছে হলো plate.zip, তো যাদের অলরেডি জিপ ফাইল আছে, আনজিপ করার মতো সফটওয়্যার আছে, তারা শুধুমাত্র এই plate.zip-টাকে ডাউনলোড করবে করার পরে। আচ্ছা আপনাদের কি 15 যে ব্যাচ এটা কি দিতে হবে? জি ভাই দিয়ে দেন। আমার উইনরার আছে, উইনরার দিয়েই হবে। 7 জিপ দিয়ে যদি কারো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা উইনরার নিয়ে নিতে পারেন। তো আপনারা উইনরারটা আগে কি করবেন, ইনস্টল করবেন। উইনরার ইনস্টল করার পরে এটাকে এই ফাইলটাকে আনজিপ করবেন, এই যে ফাইল এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট হেয়ার করবেন। তাহলে দেখবেন এই ফাইলগুলো ওপেন হবে, এই ফাইলগুলো ওপেন হবে। অথবা তার আগে আপনাদের আরেকটা জিনিসও বলে নেই, যদি আপনাদের দেখা যায় যে এরকম হয় এই লেআউটে আসবেন, লেআউট না থিমে আসবেন, থিম যেহেতু আমরা থিম চেঞ্জ করবো, থিমে আসার পরে এইখানে আসার পরে যদি দেখেন যে ইনস্টল থিম, এখানে ইনস্টল থিম থাকতে পারে, যদি আপনারা দেখেন যে ইনস্টল থিম, থিম ইনস্টল করা যাচ্ছে, তাহলে ওই ফাইলটাকে আনজিপ করতে হবে না। ওই ফাইলটাকে আনজিপ না করে আপনি ইনস্টলে ক্লিক করে ওই ফাইলটাকে এখানে শো করাই দিবেন, ওই ফাইলটাকে এখানে ধরাই দিবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু এখানে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে ইনস্টল থিম, থিম ইনস্টলের কোনো অপশন নেই, তখন আপনি কি করবেন, কাস্টমাইজে ক্লিক করবেন, কাস্টমাইজে অথবা এই যে 3 ডটে। তো কাস্টমাইজ থেকে এটা আপনাদের জন্য একটু কঠিন হবে, আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে নিচে ইডিট HTML এ ক্লিক করবেন। ইডিট HTML এ এই যে HTML গুলো আছে আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো। এটাকে চেঞ্জ করে আমরা যেটা করতেছি যে আমরা এই যে ফাইলটা আমরা আনজিপ করছি, আনজিপ করার পরে এখানেও XML ফাইল আছে এটা। তাহলে যদি আপনি থিম ইনস্টল করতে পারেন তাহলে এই ফাইলটাকে নিয়ে ওইখানে সেটে দিবেন, তাহলেই হবে। আর যদি ইনস্টল করার অপশন না থাকে তাহলে আপনি এই ফাইলে এসে এই ফাইলটাকে ওপেন করবেন, এই plate.xml ফাইলটা ওপেন করবেন। এখানেও সেম কি আছে, HTML ফাইল, এগুলো HTML এর পুরোটাকে কপি করবেন, কপি করবেন, কপি করে চলে আসবেন এইখানে। আর একবার দেখাই, আমরা থিমে আসবো, থিম, থিমে আসার পরে এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এই HTML, এডিট HTML ক্লিক করার পরে এইখানে যা আছে এটাকে অল সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তো আমাদের এখানে এখন আর কিছু নেই। এখন আমরা যেই ফাইলটা এখানে ওপেন করছি, এই যে যেটা এখানে আছে এটাকে ওপেন করে এই পুরাটাকে অল দিয়ে কপি করবেন, ওকে কপি করে এখানে পেস্ট করে দিবেন, ক্লিয়ার। তার মানে আমরা আমাদের ফাইল, আমাদের PC-তে যেই HTML কোডটা ছিল সেই কোডটা আমরা এখানে এনে দিয়ে দিলাম। এরপর এটাকে নিচে অথবা উপরে দেখবেন সেভ আছে, হয় নিচের দিকে অথবা উপরের দিকে, এই যে এইটা হচ্ছে সেভের বাটন, যখন আপনি কার্সর নেবেন এই উপরে সেভ লেখা আছে এটাকে সেভ করে দিবেন। তো আমাদের এটা আপডেট সাকসেসফুলি আমাদের এটা সেভ হয়ে গেল। এখন আমরা এই পেজে এসে এটাকে যদি একটু রিলোড করি, দেখেন এখানে কেমন দেখা যায় এখন। সো এটা আমাদের রেডি, এখন এটাকে আমাদের কাস্টমাইজ করতে। তো আগে আমরা যেগুলো দেখছি তার থেকে কি এটা অনেক বেশি সুন্দর আছে, এবং এটা অন্যান্য ওয়েবসাইটে আপনারা যেমন দেখতে পারবেন তেমন এখানে আমরা এটাকে যখন ডিজাইন করা হবে, এখানে যখন আমরা পোস্ট করব এটা কি আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এভাবে আপনাদের কি করতে হবে, থিমটাকে চেঞ্জ করতে হবে যদি আপনারা প্রপারলি একটা সুন্দর একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে চান। ওরা যেই থিমগুলো দিয়ে দেয় সেগুলো তো আপনি করতে পারবেন, বাট আগে কেমন ছিল আর এখন কেমন দেখা যাচ্ছে, আর এটাকে যখন আমরা আরেকটু কাস্টমাইজ করবো তখন কি এখানে আরও বেশি সুন্দর দেখা যাবে। এই জন্য আমরা অন্য থিম ইউজ করবো, ওরা যে থিমগুলো দিচ্ছে সেই থিমগুলো আমরা ইউজ করবো না। তবে আপনাদের যদি কারো ওদের এই যে কোনো থিম ভালো লাগে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন। সো কী কী দেখলেন বলেন।
কিভাবে আপনি ব্লগ ক্রিয়েট করবেন, এবং ব্লগ ক্রিয়েট করার পরে আপনি সেখানে কিভাবে থিম, আমার প্রথম কাজ যেটা, আমার এখানে একটা থিম ইনস্টল করতে হবে, কিভাবে আপনি থিম ইনস্টল করবেন। তো থিম ইনস্টল করার জন্য আপনাদের যে জিনিসগুলো লাগবে আমি অলরেডি সেই জিনিসগুলো আপনাদের দিয়ে দিছি। তো এই কাজগুলো আগে আপনারা করেন, যেহেতু আমাদের ক্লাসের টাইম অলমোস্ট শেষ। এই যেটা চুজ ইওর ব্লক টেমপ্লেট, আমাদের একটা টেমপ্লেট চুজ করতে হবে। আগামীকাল থেকে আমরা দেখবো যে কাস্টমাইজ ইওর ব্লক টেমপ্লেট, এই টেমপ্লেট আর থিম একই জিনিস, তো আপনারা গুলাই ফেলায়েন না, টেমপ্লেট আর থিম একই জিনিস। চুজ ইওর ব্লক টেমপ্লেট, আপনাকে ব্লক টেমপ্লেট চুজ করতে হবে, কাস্টমাইজ ইওর ব্লক টেমপ্লেট। আমরা এখানে যেই টেমপ্লেট ইউজ করলাম বা থিম ইনস্টল করলাম, এই এটাকে আমরা কাস্টমাইজ করি। কী কী কাস্টমাইজ করা যেতে পারে, এই যে এখানে একটা কালার আছে, এই কালারটা আপনি যদি এটা না রাখতে চান, আপনি যদি অন্য কোনো কালার দিতে চান, এই ফন্ট কালার, এগুলো চেঞ্জ করা যায়, এগুলো আপনারা দেখতে পারবেন নেক্সট যে কীভাবে করতে হবে। তো এটা এটা আমি একটু পরিচয় আজকে আপনাদের এখানে দিয়ে দিতে পারি, যেখানে কি কি আছে দেখেন। আমরা যখন এই আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন, নিউ পোস্ট এখানে ক্লিক করে নিউ পোস্ট করতে হয়, আমরা পরে দেখব কিভাবে করতে হয় এগুলো। স্টার্টস এটা পরিসংখ্যান, এখান থেকে আমরা পরিসংখ্যান দেখতে পারবো আমাদের এই ওয়েবসাইটে কতগুলো পোস্ট আছে, কোন ওয়েবসাইটে কি পরিমাণ, কোন কোন পোস্টে কি পরিমাণ ভিউ হচ্ছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। কমেন্টস, কোনো পোস্টে কেউ কোনো কমেন্টস করলো কিনা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আর্নিংটা আমাদের পরের বিষয়। পেজ, কতগুলো পেজ আছে সেই পেজগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। লেআউট, আমাদের এই যে লেআউটটা, এই লেআউটের সেটিংটা আমরা এখান থেকে করব। রিডিং লিস্ট, রিডিং লিস্ট যতগুলো পোস্ট আছে সেগুলো এখানে শো করবে। সিটিং, সিটিং থেকে আমরা মূলত ব্লগের যত সিটিং আছে সব সিটিং আমরা এখান থেকে করব। তো কেউই আপনারা এটা নিজের থেকে কেউ কিছু করবেন না, যে পর্যন্ত দেখাইলাম ঠিক এই পর্যন্ত আপনারা কমপ্লিট করবেন। থিম ইনস্টল করে রেখে দেবেন, থিম ইনস্টল করার পরবর্তী স্টেপগুলো আমরা আগামীকাল থেকে দেখব। বুঝতে পারছেন সবাই? জি হ্যাঁ।